भारत खुबी नाराज बांग्लादेशे चीन बंदर बनाबे चीन एखाने ব্যবসা বাণিজ্য করছে তিস্তা প্রজেক্টে কাজ করছে পদ্মা সেতুর জন্য সাহায্য করছে এগুলো ভারতের জন্য একটু মেনে নেওয়া কষ্টকর চীন এখানে হাসিনা সরকারকে হাত মোচড়ে এটা করাচ্ছে এবং হাসিনা সরকার বাধ্য হয়ে এটা করছে র এখানে সেনাবাহিনীর ভিতরে ঢুকেছে যে জেনারেল গুলো যে রিক্রুটমেন্ট হয়েছে গত ১২-১৪ বছর আর্মিতে যারা এখন মিড লেভেলের অফিসার কর্নেল ব্রিগেডিয়ার এরা এরা তো সব বেশিরভাগই আমি মনে করি এই যে ভারত পুষ্ট ছাড়া তারেক সিদ্দিকী কাউকে ব্রিগেডিয়ার জেনারেল বা কর্নেল বানাবে না। স্যার আবার একটু খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে আমি আসতে চাচ্ছি যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের সাথে বিএনপি এখন একটা কৌশলগত অবস্থান নিয়েছে এবং তারা আলোচনার রাস্তাটা যাতে খোলা থাকে বা তাকে যেন বিদেশে চিকিৎসা করতে দেয়া হয় সে কারণে অনেকে কঠোর আন্দোলন কর্মসূচিতে এই মুহূর্তে যাওয়ার পক্ষপাতী নয়। তো এই স্ট্র্যাটেজিটাকে আপনি কিভাবে দেখছেন যে তারা কঠোর আন্দোলন দিলে সরকারের সাথে নেগোসিয়েশন যেটা করার সম্ভাবনা সেটি ভেস্তে যাবে এই অজুহাত দেখিয়ে অনেক সিনিয়র নেতা তারা এই মুহূর্তে আন্দোলন বা কঠোর কর্মসূচির বিপক্ষে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা আমি সবসময় বিশ্বাস করি ব্যক্তি খালেদা জিয়ার চাইতে বিএনপি বড় এবং বিএনপির চাইতেও বাংলাদেশ বড় সুতরাং ইকুয়েশনটা ওইভাবে আপনি অঙ্কটা করবেন খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সেজন্য যাতে দেয় সেজন্য আমরা হাসিনার বিরুদ্ধে যাব না এটা হতে পারে না খালেদা জিয়াও নিশ্চয়ই এটা চাইবেন আমি হলেও চাইতাম আমাকে মেরে ফেলো কিন্তু তোমাকে আমি সমর্থন করব না যেহেতু তুমি একটা অবৈধ সরকার সুতরাং তুমি একটা ফ্যাসিস্ট সরকার সুতরাং ওই খালেদা জিয়ার চিকিৎসা করতে দিলে আমরা আন্দোলন বন্ধ করব এটা বলার অধিকার বিএনপিকে কে দিয়েছে খালেদা জিয়া বলেছেন বললেই তোমরা শুনবে তোমরা যদি সত্যি আন্দোলন করতে চাও খালেদা জিয়া বেঁচে থাকুক বা মারা যাক চিকিৎসা পাক বা না পাক সেটা একটা মহা গৌণ ব্যাপার কেননা ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় দেশের চাইতেও নীতি ন্যায় সত্য এই যে আমাদের এথিক্স এটা অনেক বেশি বড় সুতরাং কোনটা ন্যায় কোনটা অন্যায় ন্যায়ের পক্ষে থাকতে হবে তাতে যে কোনো দাম দেয়া যেতে পারে খালেদা জিয়া তো আর চিরজীবী থাকবেন না হয়তো উনি আরো 20 বছর বাঁচতেন সেখানে চিকিৎসা না দিয়ে তাকে 20 বছর আগে হত্যা করে ফেলা হচ্ছে সেই জন্যই আমরা কম্প্রোমাইজ করব সেটা তো হয় না কম্প্রোমাইজের কোনো স্কোপ নাই ৭১ সালে কি ওটা হতো যে আপনারা শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দেন তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বন্ধ করে দেব পাকিস্তান সরকার যদি বলতো তোমরা এই মুক্তিযুদ্ধ এই ভারতের সঙ্গে মিলে এই যে যুদ্ধ করছো পাকিস্তানের বিরুদ্ধে এটা বন্ধ করো নইলে শেখ মুজিবকে আমরা হত্যা করে ফেলবো তখন কি এটা একটা চয়েস ছিল যে না শেখ মুজিবের জীবন না বাংলাদেশের স্বাধীনতা তদ্রূপ খালেদা জিয়ার জীবন নাকি বাংলাদেশের স্বাধীনতা একই প্রশ্ন একই রকম পরিস্থিতি কোনো আপোষের এখানে কোনো স্কোপ নেই। স্যার এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আপনি নিশ্চয় হয়তো দেখেছেন যে নাগরিক টিভিতে সম্প্রতি একটি আলোচনায় উপস্থিত হয়েছিলেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান এবং তিনি বলেছেন যে যারা মনে করছেন যে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বর্তমানে অবনতি হয়েছে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন এবং তিনি এও বলেছেন যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক কখনোই খারাপ হবে না এবং ভারতের সাথে চীনের যে সুসম্পর্ক হয়েছে বা হচ্ছে সেটি ভারতের সাথে পরামর্শ করে হচ্ছে বলেই তিনি দাবি করেছেন। তো এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু মন্তব্য করেন। কার কথা বললেন, কে দাবি করেছেন? এটা সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। সম্পূর্ণ একমত না। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারতের অনুমতিতে, ভারতের না, এটা না। ভারত খুবই নারাজ বাংলাদেশে চীন বন্দর বানাবে, চীন এখানে ব্যবসা বাণিজ্য করছে, তিস্তা প্রজেক্টে কাজ করছে, পদ্মা সেতুর জন্য সাহায্য করছে, এগুলো ভারতের জন্য একটু মেনে নেওয়া কষ্টকর। সিলেট এয়ারপোর্টে সেকেন্ড টার্মিনাল বানাবে, মানে চীনের ইঞ্জিনিয়ার মানে সেখানে ওদের আর্মির ইঞ্জিনিয়ারিং কোরের অফিসাররা কাজ করতে পারে, কে ওখানে ঢুকছে, তিস্তা প্রজেক্টে কাজ করছে, যেটা ওদের যে শিলিগুড়ি করিডোর চিকেন নেকের পাশে। ভারত এতে খুব কমফোর্টেবল না। চীন এখানে হাসিনা সরকারকে হাত মোচড়ে এটা করাচ্ছে এবং হাসিনা সরকার বাধ্য হয়ে এটা করছে। সুতরাং ভারত এতে খুশি না, কিন্তু বাংলাদেশেরও চীনের কাছে না গেলে ভারত তো তাকে টাকা পয়সা দিয়ে তার পদ্মা সেতু বানাতে পয়সা দিতে পারবে না। ভারত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য এই যে মেট্রো রেল বলেন, যত রকম ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, সবই তো চীনের করা। তবে আমি চীনের প্রধানমন্ত্রী হলে বা রাষ্ট্রপ্রধান হলে এই ব্যাপারে আমি একটা অন্যরকম স্ট্র্যাটেজি নিতাম, যে ভারতকে দুর্বল না করলে এই অঞ্চলে চীনের প্রভাব ক্ষুণ্ণ হবে। সুতরাং ভারত খুশি হয়ে এটা করেনি, ভারতও বাধ্য হয়ে চীনকে কিছু করতে পারছে না। চীন ভারতের কাছ থেকে থাপ্পড় দিয়ে বাংলাদেশের কাছ থেকে এই প্রজেক্টগুলো করছে, যাতে শুধু প্রসারী একটা পরিকল্পনা, বাংলাদেশকেও যাতে সাহায্য করা যায় বা ঠিক পথে আনা যায়, ভারত থেকে সরিয়ে আনা যায়। এটা চীনের নিজের স্বার্থেই তাদের দরকার, এখানে ভারত কোনো রোল প্লে করছে বলে আমি আদৌ মনে করি। তাহলে আপনি কি মনে করেন যে ভারতের সাথে সত্যিকার অর্থেই বর্তমান সরকারের সম্পর্কের একটি অবনতি ঘটেছে? না ঘটলেও ঘটতে যাচ্ছে, ঘটবে অবশ্যম্ভাবী, কারণ ওদের এক্সিস্টেন্সিয়াল ব্যাপার। ভারতের সঙ্গে সম্পর্কটা হচ্ছে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ভারত এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এখানে সেনাবাহিনীর ভিতরে ঢুকেছে যে জেনারেল গুলো, যে রিক্রুটমেন্ট হয়েছে গত 12-14 বছর আর্মিতে, যারা এখন মিড লেভেলের অফিসার, কর্নেল, ব্রিগেডিয়ার, এরা তো সব বেশিরভাগই তো আমি মনে করি এই যে ভারত পুষ্ট ছাড়া তারেক সিদ্দিকী কাউকে ব্রিগেডিয়ার জেনারেল বা কর্নেল বানাবে না। নিচের দিকে থাকতে পারে নিরপেক্ষ দেশপ্রেমিক, তবে সেনাবাহিনীর একটা বিরাট অংশ উপরের দিকে জেনারেল লেভেলের সবগুলোই তো ভারতপন্থী, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ওরাই একমাত্র হাসিনা সরকারকে টিকিয়ে রাখছে। তবে পয়সা করিয়ে দরকার, ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনি দেখাবেন তো পয়সা যারা দেবে তাদের সঙ্গে যেতেই হবে। বাংলাদেশেরও কোনো অল্টারনেটিভ নেই, চীনের কাছ থেকে পয়সা না দিলে কার কাছ থেকে দেবে? আমেরিকা দেবে না, সৌদি আরব দেবে না, তারা কোথায় যাবে? ডেভেলপমেন্ট প্রজেক্ট না হলে পয়সা মারবে করতে। পয়সা চুরি করার জন্য হলেও হাসিনা সরকারের একেবারে অপরিহার্য ব্যাপার যে চীনকে সাথে রাখতেই হবে, এবং চীন চাচ্ছে সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তার করবে। চীন এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা তো প্রশমিত হয়নি, ওটা হবেও না যতদিন পর্যন্ত চীন যা চায় সেটা পেয়ে যায়। সুতরাং চীনের জন্য বাংলাদেশ একটা খুবই মূল্যবান ভূখণ্ড, এবং চীন তার জোন অফ ইনফ্লুয়েন্স থেকে সরতে চাচ্ছে না, যে জন্য সে প্রজেক্টগুলো দিয়ে কোনো যে কোনোভাবেই হোক বাংলাদেশে টিকে থাকছে, ভারত চাক বা না চাক। আর ভারত চাইলেও না চাইলেও হাসিনা সরকার ভারতকে বলবে যে তোমাকে তো দিয়েছি। হাসিনা বলেছে না, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। সুতরাং তারা ভারতকে এখানে ট্রানজিট দিয়েছে, যেটা চীন পছন্দ করে না। তো বাংলাদেশ এখানে একটা খেলা খেলছে, ভারতকে ট্রানজিট দিয়েছে, দিয়েছে, ওদের লোকজন এখানে চাকরি বাকরি করছে, ওদের সরকার ওদের কথা মতো চলছে। আবার চীনকে তারা ইকোনমিক ফ্রিডম, ইনভেস্টমেন্টের অপরচুনিটি দিয়েছে। তো হাসিনা সরকার যেটা বুঝতে পারে না, যখন কেউ কাউকে টাকা ধার দেয় তার কাছে আপনি দায়বদ্ধ হয়ে যান। টাকা যখন নেন, টাকা খেলে টাকা তো ফেরত দিতে হবে। সুতরাং আমি আজ থেকে 10 বছর পরে এখানে ভারতের প্রভাব বলে কিছু থাকবে বলে আমি মনে করি না। এটা চীনের প্রভাবের বলয়ে পড়ে যাবে, এটা হাসিনা সরকারও জানে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে যা পাওয়া ওখানে টাকা পয়সা বানিয়ে চলে যাও কানাডায়, আমেরিকা। ওরা লুটপাটে ব্যস্ত। অসংখ্য ধন্যবাদ স্যার।